আসসালামু আলাইকুম মামা। মামা আলাইকুম সালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? এই তো আছি। পরে কি অবস্থা? আমার পেওনার অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছি। পেওনার অ্যাকাউন্ট খুলবেন? আচ্ছা, তার আগে একটা কাজ করেন, সিপিএ বিলটে একটা রিকোয়েস্ট পাঠাইতে হবে অ্যাপ্রুভালের জন্য, ওইটাতে আগে ইয়া করেন, রিকোয়েস্ট পাঠান আগে। আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, স্ক্রিন আসছে, সিপিএ বিলটা দেন। কত ডলার? 56। আচ্ছা, এই যে বাম পাশে অ্যাকাউন্টে যান, তারপরে পেমেন্ট সেটিং, নিচে যান, একটু স্ক্রলিং করেন। অ্যাড টু এডিট, নিচে যান আর একটু, এই পেজটাকে একটু উপরে নেন, মানে লেখা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু উপরে নেন, হ্যাঁ এখানে রাখেন, এডিটে ক্লিক করেন, নিচে যান, এডিট হয় নাই, হ্যাঁ একটু উপরে যান, চেক করেন সবকিছু ঠিক আছে কিনা, চেক করেন ফর্মটা। এখানে আপনার একটা মোবাইল নাম্বার দেন, এই যে +88, হ্যাঁ তারপরে ফার্স্ট নেম, ফার্স্ট নেম দেখেন, ঠিক আছে আপনার ভোটার আইডি কার্ড এইটাই আছে? আক্তার, ঠিক আছে নিচে যান, হরিকেশ, মধ্যপাড়া, কুড়িগ্রাম সিটি, আপনার সিটি ওই যে কুড়িগ্রাম, মধ্যপাড়ার পরে কুড়িগ্রাম লিখছেন না, কুড়িগ্রামটা কাট করে নিয়ে রংপুরের এখানে বসান, হ্যাঁ ওইটা নিয়ে, না না ওই যে মধ্য করার পরে কুড়িগ্রামটা আউট করেন এখান থেকে, কেটে দিব, হ্যাঁ হ্যাঁ রংপুরের এই জায়গায় কুড়িগ্রাম বসান, রংপুরটা কেটে দিব মামা, হ্যাঁ রংপুর কাটেন, এখানে কুড়িগ্রাম লেখেন, বাংলাদেশ নিচে দেন, নেক্সট সাব দেন, কনফার্ম এন্ড কন্টিনিউ, এখন আপনি ওই যে উপরে লিংকে, লিংকে যান, পেমেন্ট কোথাটার জায়গায় পে ওনার লেখেন, উপরে উপরে একবার উপরে লিংকে, লিংকে লিংকে যান, ওই যে publisher.adglumedia.com উপরে একবারে উপরে সার্চে, না 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 আরো উপরে, আরো উপরে সার্চে, সার্চে একবারে উপরে, আপনি ওই যে publisher.adglumedia.com আছে না উপরে লিংকটা, আরো উপরে, আরো উপরে এই লিংকটা, হ্যাঁ এই লিংকে সবার শেষে যান, এখানে ক্লিক, হ্যাঁ পেমেন্ট কোথাওটা ডিলিট করেন, এখানে পে ওনার লেখেন, PAYONER, হ্যাঁ ইন্টারপ্রেস করেন, হ্যাঁ নিচে যান, এই যে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করেন, এখানে কি আছে পেন্ডিং আছে না এখন নিচে, এই পেন্ডিং কথাটা সন্ধ্যার মধ্যে এটা অ্যাপ্রুভ আসবে, ঠিক আছে অ্যাপ্রুভ আসার পরে এখন আমরা সিপিএ বিলটে ড্যাশবোর্ডে যান, তো আপনার ওই যে $56 উপরে ক্লিক করেন তো, এখানে থাক, এখন হলো পেওনার অ্যাকাউন্ট খুলতে হবে, এখন পেওনারের জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট দরকার, আর যদি বিকাশ দিয়ে খুলেন তাহলে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের দরকার নাই, ঠিক আছে ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে তো মামা, আছে, জি
আচ্ছা, আমি একটা ভিডিও আপনাকে পাঠাইতেছি, এখানে পে অনার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, ভেরিফিকেশন কিভাবে করবেন, তারপরে অ্যাপ্রুভাল কিভাবে নেবেন, তারপর এখান থেকে ইনফরমেশনগুলো সিপিএ বিলটে সেট আপ কীভাবে করবেন, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু আছে। ঠিক আছে, আপনি ওইটা দেখে দেখে পেমেন্ট মেথডটা সেট আপ করে ফেলেন। না, আমি আপনাকে একটা ভিডিও পাঠাই দিচ্ছি, ওইটা দেখে দেখে আপনি বাকি কাজগুলো করবেন, মানে পে অনার খুলবেন আর কি।